নমস্কার, আমি স্বপন। এবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিশেষ প্রতিবেদনটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে যে অনুব্রতহীন বীরভূমে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র বীরভূম জেলায় কি ফলাফল হতে পারে তার একটা আগাম আভাস আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ইভিএম নিউজের তরফ থেকে যে পর্যবেক্ষণ রয়েছে গোটা জেলা জুড়ে, যাতে আমাদের যে রিপোর্ট, আমাদের কাছে যা রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে আপনাদের সামনে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলার ফলাফলের আগাম একটা পূর্বাভাস আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমে এটা দেওয়ার আগে আমি বলি যে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছিল কবে, 2018-তে। সেই ত্রিস্তর পর্যায়ের নির্বাচনে মোট সিটের সংখ্যা, ত্রিস্তর অর্থাৎ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে মোট সিটের সংখ্যা ছিল 48,650 সিট। সেটা বেড়ে এবছর 2023-এ 62,362 সিট হবে, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যঙ্গ করছে যে বিরোধীরা এতগুলো সিট, এতগুলো সদস্য ক্যান্ডিডেট খুঁজে পাবেন। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা বিষয় এটা নয়। আমাদের যেটা বিষয় যে জেলা পরিষদে এবছর অর্থাৎ 2023-এ বাড়তে পারে প্রায় 103খানা মতো সিট, পঞ্চায়েত সমিতিতে সেটা 281টা সিট বাড়তে পারে এবং গ্রাম পঞ্চায়েতে 13,712টা সিট বাড়তে পারে। 2018-র পঞ্চায়েত নির্বাচনের ফলাফলটা কী ছিল আপনাদের আগে একটু তুলে ধরি, অর্থাৎ 48,650টা সিটে কোন দল কতগুলো জয়লাভ করেছিল সেটা আগে আপনাদের সামনে একটু তুলে ধরি। 48,650টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস, মজার ব্যাপার, এবং 78 সালে পঞ্চায়েত নির্বাচনের পর সম্ভবত প্রথম, সম্ভবত না, এটাই একটা রেকর্ড যে 16,814টা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ গোটা রাজ্যের নিরিখে সেটা প্রায় 34% মতো সিট। কিন্তু মজার বিষয় আরও রয়েছে, আরও মজার বিষয় যে যখনই এই ফলাফলটা আপনি বীরভূম জেলার দিকে আপনার সার্চ লাইটটা ঘুরিয়ে দেবেন, ফলাফলের সার্চ লাইট, অর্থাৎ বীরভূম জেলায় 2018 সালে নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কী ছিল, প্রায় 87.53%, মানে প্রায় 90% মতো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। এবং আরও মজার ব্যাপার, অনুব্রতর যে যে জেলাগুলোতে অনুব্রত দায়িত্বে ছিলেন, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই যে জায়গায় জেলাগুলোতে অনুব্রত প্রভাবও আছে, সেই জায়গাগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পার্সেন্টেজ ছিল 63-64%। ফলে এই যে অনুব্রতর বীরভূম, এই বীরভূম জেলাতে প্রায় 90% সিট 2018-তে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছিল। প্রায় 62% হিন্দু ভোট যেখানে রয়েছে যে জেলাতে, সেই জেলাতে বিজেপি সেরকমভাবে ফল করতে পারলো না। সে বিষয়ে কারণ কী কারণ, আমরা সে বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনায় যাব না, সেটা অনেক বিস্তারিত বিষয়। আমি যে বিষয়টা চলে আসবো, বীরভূম জেলার পঞ্চায়েতের অবস্থানগুলো কী কী, 3টে সাবডিভিশনে 19টা ব্লক আছে, 2,242টা গ্রাম পঞ্চায়েতে সিট আছে, সিট আছে 2,242টা গ্রাম পঞ্চায়েতে সিট। সেখানে গ্রাম পঞ্চায়েত গঠন হবে 167টা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি গঠন হবে 19টা, আর জেলা পরিষদের মোট 42টা সিট, যেটা 2018 সালের নিরিখে বলছি। আর 2023 সালে এই সংখ্যাটা কত হবে সেটা আমি একটু পরে যখন ফলাফলটা বলবো তখন বলে দেবো। 2018 সালের ফলাফল কী ছিল, 42টা জেলা পরিষদ, অর্থাৎ এই যে 90% কাছাকাছি, 87.53% মতো বললাম যে শতাংশে সিট তৃণমূল কংগ্রেস জিতেছে আনকনটেস্টেড, তার মধ্যে মজার ব্যাপার 42টা সিট আনকনটেস্টেড জেলা পরিষদে, অর্থাৎ জেলা পরিষদে কোনো রাজনৈতিক দল প্রার্থী দিতে পারেনি, বিরোধী কোনো রাজনৈতিক দল প্রার্থী দিতে পারলো না, 42টা সিটি আনকনটেস্টেড জিতল। আর পঞ্চায়েত সমিতি 17টা জিতেছে, এখানেও একটা বিরাট অংশ আনকনটেস্টেড, বিজেপি 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছিল 19টা পঞ্চায়েত সমিতির মধ্যে। গ্রাম পঞ্চায়েত 165টা জিতেছিল তৃণমূল কংগ্রেস, অনেকগুলো, তার মধ্যে প্রায় 90% গ্রাম পঞ্চায়েত সিট, প্রত্যেকটার ক্ষেত্রেই 90% গ্রাম পঞ্চায়েত সিট যেখানে তৃণমূল কংগ্রেস আনকনটেস্টেড জিতেছিল, বিজেপি মাত্র 2টো পঞ্চায়েত দখল করতে পেরেছিল, ময়ূরেশ্বর মল্লারপুর 1 আর মোহাম্মদবাজার গনপুট, এই 2টো গ্রাম পঞ্চায়েত দখল করতে পেরেছিল। তারপরে বহু গোলমাল, সেখানকার পঞ্চায়েত সদস্যদের তাদেরকে বাধ্য করানো হয় বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে, তাদেরকে পদত্যাগ করিয়ে আবার সেগুলোকেও দখল করে নেওয়া হয়, অর্থাৎ
খাতায় কলমে 267টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 165টা, এই 165টা অর্থাৎ এই যে আনকনটেস্টেড মিলে তৃণমূল কংগ্রেস দখল করেছিল, বিজেপি দুটো দখল করেছিল। জেলা পরিষদে 100% সিট, অর্থাৎ কোথাও গোটা রাজ্যে কোথাও, বীরভূম জেলাতে তো নয়, কোথাও বিরোধীরা কেউ আনকনটেস্টেড জেতেনি, কোনো গ্রাম পঞ্চায়েতে নয়, কোনো পঞ্চায়েত সমিতিতে নয়, কোনো জেলা পরিষদে নয়, বিরোধী কোনো দলের পক্ষে কেউ আনকনটেস্টেড জিতল না, সমস্ত আনকনটেস্টেড সিটগুলো তৃণমূল কংগ্রেসের। এর আগে 2003 পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা সম্ভবত 11% মতো সিট আনকনটেস্টেড জিতেছিল, সেটা একটা কারণ ছিল 2001 এবং 2001-এর তৃণমূল কংগ্রেসের পরাজয়, বিধানসভা নির্বাচনে পরাজয়, মানুষের মধ্যে মোহভঙ্গ আশাভত হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে গিয়েছিল, যার প্রভাব পড়েছিল 2004 লোকসভা নির্বাচনে। মনে রাখতে হবে 2003 পঞ্চায়েত নির্বাচনে 11% আনকনটেস্টেড সিট জেতা মানে 2004 গিয়ে তৃণমূল কংগ্রেসের আরও ব্যাপক ফল হয়েছিল। 2004 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র একটা সিট জিতেছিল, কিন্তু এবারের ফলাফলটা কিন্তু উল্টো। 2018 পঞ্চায়েত নির্বাচনে যারা 34% আনকনটেস্টেড সিট জেতে, তারা কীভাবে 2019 লোকসভা নির্বাচনে এরকম ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়? 2003 এবং 2004 যদি পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আপনি কম্পেয়ার করেন, তাহলে পঞ্চায়েতে 11% সিট সে তৎকালীন বামপন্থীরা জিতেছিল, সে কারণে 2004 লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস সাফা হয়ে গিয়েছিল। কিন্তু 2018 আর 2019 সেই ফলাফলটা মিলল না। অর্থাৎ 2018 পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যন্ত যে অবজারভেশন এবং বিরোধীদেরও যে অবজারভেশন, বিরোধীদের যে অভিযোগ, এই গোটাটাই ছিল যে গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা হয়েছিল 2018 পঞ্চায়েত নির্বাচনে। এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা 2019 পর লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে যখন তৃণমূল কংগ্রেস পরাস্ত হলো, তখন তারা বলল 2018 মানুষকে ভোট না দেওয়ার ফল ভুগতে হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাই বলেছে। তাহলে 2018 পর 2023 আবার একটা পঞ্চায়েত নির্বাচনের সম্মুখীন পশ্চিমবাংলা হতে চলেছে, আর সেখানে আমাদের আজকের মূলত নির্বাচনের এই ফলাফল আমরা আলোচনা করব। বীরভূম জেলায় 2023 নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, এই বীরভূম জেলার নির্বাচনের ফলাফল ঘোষণার আগে আমি কয়েকটা বিষয় আপনাদের বলে দিতে চাই। কেন এই ফলাফলের আমরা এই দিক নির্দেশটা পেলাম কিভাবে? গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস, দিদির দূতরা আক্রমণের মুখে পড়ছে, অনুব্রতহীন তৃণমূল কংগ্রেস, অনুব্রতর বিপুল অর্থ, বিরোধীদের অভিযোগ, বিপুল অর্থ এবং প্রশাসনের ওপর তার একচ্ছত্র আধিপত্য, মমতা ব্যানার্জির তার মাথার ওপর হাত, এই সমস্ত কিছুকে তিনি যেভাবে কাজে লাগাতে পারতেন, তার অনুপস্থিতিতে বীরভূমে এরকম কোনো নেতা নেই যিনি পুরো গোটা বীরভূমটাকে যিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, প্রশাসনের ওপর যার এতটা নিয়ন্ত্রণ আছে এবং যার হাতে বিপুল অর্থ আছে, এরকম কোনো নেতা নেই। তার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। আর কি, 2018 পঞ্চায়েত নির্বাচন টেস্টেড নয় তৃণমূল কংগ্রেস, যে জেলায় 90% সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, এটা ধরে নিতে হবে যে সেখানকার মানুষকে কথা বলতে দেওয়া হয়নি নির্বাচনে। এবং শুধু 2018 নয়, 2019 লোকসভা ভোট যেখানে তৃণমূল কংগ্রেসের ব্যাপক পতন হয়েছিল, ফলাফল খুবই খারাপ হয়েছিল, বীরভূমের সিটগুলো জিতেছিল তৃণমূল কংগ্রেস, 2021 যেখানে বিধানসভা নির্বাচনেও বিরাট অগ্রগতি ঘটেছে বিজেপির, 3-77 হচ্ছে, সেখানেও বীরভূমের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ, বিরোধীদের বিরাট অভিযোগ যে এখানে মানুষকে কথা বলতে দেওয়া হয় না। তাহলে বীরভূমের নির্বাচনে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলদের যে অভিযোগ, অনুব্রত মণ্ডল তিনি বীরভূম জেলায় এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশে তিনি নির্বাচন করতে দেন না, নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেন, সেই সুযোগ এবার নেই। এবারে মানুষ রায় দেবেন এবং এবারে গণতান্ত্রিক প্রক্রিয়ার পদ্ধতি প্রয়োগ হতে পারে বলে বিরোধীরা আশা করছেন, সেইটা যদি হয় ফলাফল কী হতে পারে 2023 এক্সিট পোল? আমরা মূল জায়গায় আসছি। জেলা পরিষদের সিট 42 বেড়ে 50 হতে চলেছে এবারে জেলা পরিষদ, 18-42 ছিল, এবারে 50, সেই 50 সিটের মধ্যে কী হতে পারে? টিএমসি, দেখুন আমাদের রেজাল্ট হচ্ছে, টিএমসি 20-22 সিট পেতে পারে,
বিজেপি 20 থেকে 25টা সিট পেতে পারে, আর অন্যান্যরা লেফট, কংগ্রেস, আদার্স বাকি সিটগুলো পেতে পারে। অর্থাৎ টিএমসি 20 থেকে 22টা সিট জেলা পরিষদে দখল করতে পারে, বিজেপি 20 থেকে 25টা সিটের মধ্যে যে কোনো একটা সংখ্যা দখল করতে পারে, বাকি যেগুলো থাকবে সেগুলো লেফট, কংগ্রেস, আদার্সে দখলে যেতে পারে। পঞ্চায়েত সমিতির 19টা এবারে বেড়ে 23টা হতে পারে। সেই পঞ্চায়েত সমিতিতে, আমি পঞ্চায়েত সমিতির কথা বলছি, সেখানে গড়ে 20 থেকে 22টা করে সিট থাকবে। এই পঞ্চায়েত সমিতির 19টার মধ্যে তৃণমূল দখল করতে পারে 10 থেকে 12টা, এর মধ্যে যে কোনো সংখ্যা, বিজেপি দখল করতে পারে 9 থেকে 12, বাকিগুলো লেফট, কংগ্রেস, আদার্সদের কাছে চলে যেতে পারে, এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে। গ্রাম পঞ্চায়েতে 167টা সিট, 167টা গ্রাম পঞ্চায়েত ছিল, সেখান থেকে 221টা গ্রাম পঞ্চায়েত গঠন হবে। অর্থাৎ 167টার মধ্যে 2242টা সিট ছিল, সেটা এবারে বেড়ে প্রায় 2873টা হতে পারে। অর্থাৎ 167টা থেকে 221টা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের ফলাফল কী হতে পারে? আমরা যদি ধরে নিই যে সেই গ্রাম পঞ্চায়েতের ফলাফল সিট, যদি সিট ভিত্তিক ধরা হয়, তাহলে তৃণমূল কংগ্রেস 1000+ গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে, সিট দখল করতে পারে, আর গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে 90 থেকে 100টা গ্রাম পঞ্চায়েত। বিজেপি 963টা সিট দখল করতে পারে, আর গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে 75 থেকে 80টা গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে। লেফট 150+ সিট দখল করতে পারে গ্রাম পঞ্চায়েতে, আর 10 থেকে 12টা তারা সিট, তারা গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে, বাকিগুলো কংগ্রেস, আদার্সের মধ্যে যেতে পারে। অর্থাৎ এই যে গ্রাম পঞ্চায়েত, সেখানে বামপন্থীরা কিছুটা ভালো ফল করতে পারে বলে আমরা দেখতে পাচ্ছি। পঞ্চায়েত সমিতিতে মাথায় মাথায় টক্কর দিচ্ছে তৃণমূল এবং বিজেপি, 10 থেকে 12, 9 থেকে 12 পঞ্চায়েত সমিতিতে। জেলা পরিষদেও গায়ে গায়ে 20 থেকে 22 সিট, বিজেপি 20 থেকে 25 সিট। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এই পঞ্চায়েতে অর্থাৎ একদম মাথায় মাথায় 50-50 লড়াই চলছে তৃণমূল এবং বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসবে, নির্বাচনের দিন ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি যখন বদল হবে, তখন এগুলোর আরও তুল্যমূল্য আমরা আলোচনা করে আপনাদের সামনে তুলতে পারবো। এইবারে আমি আপনাদের কাছে ফাইনাল একটা রেজাল্ট দিয়ে দেবো, সেটা হচ্ছে গ্রাম, যে ব্লক ভিত্তিক যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে বিজেপি কিংবা লেফটের কোথায় ভালো ফল হতে পারে। বোলপুর শান্তিনিকেতন ব্লকে 170টা গ্রাম আছে, এখানে প্রায় 120টার মতো গ্রাম জিততে পারে, গ্রামসভা সিট জিততে পারে বিজেপি। দুবরাজপুরে 227টার মধ্যে 100+ বিজেপি জিততে পারে। ইলামবাজার 133টা রয়েছে, 60টার বেশি সিট জিততে পারে বিজেপি। খয়রাশোল 170টা সিট রয়েছে, 40+ সিট জিততে পারে। লাভপুরে 180টা রয়েছে, 70+ বিজেপি। ময়ূরেশ্বর 114টা রয়েছে, বিজেপি 30+। 158টা মোহাম্মদপুর লেফটরা, এখানে লেফট ভালো ফল করতে পারে, 100+। মুরারাই 83টার মধ্যে 20+, মুরারাই ওয়ানে 83টার মধ্যে 20টার বেশি সিট বিজেপি জিততে পারে। মুরারাই 2তে 72টার মধ্যে 20টার বেশি সিট বিজেপি জিততে পারে। নলহাটি ওয়ানের 94টা সিট আছে, তার মধ্যে 10+ জিততে পারে বিজেপি। নলহাটি 2তে 48টার মধ্যে 10+ জিততে পারে বিজেপি। নানুর 137টা সিট আছে, সেখানে বিজেপি জিততে পারে, 50+ সিট জিততে পারে। রাজনগর 99টা সিট রয়েছে, বিজেপি জিততে পারে 50+ সিট। রামপুরহাট 119টা সিট আছে, বিজেপি জিততে পারে 50+ সিট। রামপুরহাট 2 94টা সিট আছে, এখানে 73+ দেখা যাচ্ছে। আর সাঁইথিয়া 231টা সিট আছে, 120টার মতো সিট, 120+ বিজেপির পক্ষে যাচ্ছে। সুরি 144টা সিট আছে, 100+ সিট যাবে বিজেপির দখলে। সুরি 2 95টা সিট আছে, 40টা সিট যেতে পারে বিজেপির দখলে। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ব্লক ভিত্তিক যে পঞ্চায়েত, এটা আমি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত স্তরে বলছি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যা ফলাফল আমরা ইতিমধ্যে বলে দিয়েছি সেটাই থাকছে। কিন্তু গ্রাম সভায়, গ্রাম পঞ্চায়েতে আমি আরও ডিটেলিং করে দিলাম আপনাদের সামনে যে কী ফলাফল হতে পারে, তার কী ইঙ্গিত মিলছে আমাদের কাছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর রাজনৈতিক যে কার্যক্রম, সেই কার্যক্রম তৈরি হওয়ার পর মানুষের মধ্যে কী প্রভাব পড়ে, এই সমস্ত কিছু নিয়ে আবার আর এক দফা পর্যালোচনা আমাদের হবে। কিন্তু এটা বারবার আমরা বলি যে নির্বাচনী এই যে পর্যালোচনা, নির্বাচনী ফলাফলের যে আগাম একটা আভাস, এটা কিন্তু ফলাফল নয়, এটা একটা আভাস মাত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এর আগে ত্রিপুরা ফলাফলের নির্বাচনও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ফলাফল মিলে গিয়েছে। বীরভূমের এই ফলাফল
আগামী দিনে কতটা ঠিকঠাক হয়, কতটা কাছাকাছি যায়, সেই ফলাফলের ইঙ্গিত, ইঙ্গিতের সঙ্গে আসল ফলাফল কতটা মেলে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন, ইভিএম নিউজ দেখুন, আপনার কথা বলে।